2021 নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে বাংলার প্রতিটা জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি ছড়িয়েছে, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দল সুরেন্দ্র অধিকারী ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে প্রতিটা জেলায় জেলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ভোট পরবর্তী হিংসা ও তৃণমূলের গোষ্ঠীগঠন চড়াচ্ছে, পশ্চিমবঙ্গ এক মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে বলে দাবি করলেন এবার রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় সঙ্গে দাবি করলেন যে বাংলায় এবার 356 ধারা চেয়ে কড়াকড়ি আইন চালু করতে চলেছে, মুখ্যমন্ত্রী পদে বসে থেকেও মমতার হাতে ক্ষমতা থাকবেন না বলে দাবি করলেন এবার রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় সঙ্গে জানিয়ে দিলেন যে কিছুদিনের মধ্যেই বাংলায় এবার কড়াকড়ি আইন চালু হতে চলেছে, তা না হলে তৃণমূল কংগ্রেসের এই ভোট পরবর্তী হিংসা ও তৃণমূলের গোষ্ঠীগন্ডল নিয়ন্ত্রণে আসবে না, এমনটাই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার রাজ্যপাল জগদীপ ধনখড়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, বাংলার মাটিতে কি অতি তাড়াতাড়ি 356 ধারা বা অন্য কিছু কড়াকড়ি আইন চালু করা উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।